ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. একজন ভাই প্রশ্ন করেছিলেন যে যে সমস্ত কোরআনুল কারিম গুলো একদমই ছিঁড়ে গিয়েছে, যেগুলো পড়া যাচ্ছে না বা পৃষ্ঠা খুলে খুলে পড়ে যাচ্ছে, এই সমস্ত পুরাতন ছিঁড়া ফাটা কোরআনগুলোর হুকুম কি, তাই সেগুলিকে কি করতে হবে, সেগুলি সম্পর্কে আমাদের করণীয় কি? পুরাতন ছিঁড়া ফাটা কোরআনুল কারিম যেগুলি পড়া যাচ্ছে না সে সম্পর্কে বা তার করণীয় সম্পর্কে ওলামাদের দুটি মত আছে, ওলামাদের দুটি মত আছে। প্রথম মত, এই মত পোষণ করেছেন ইমাম মালিক রহিমুল্লাহ এবং ইমাম শাফি রহিমুল্লাহ। এই দুজন ইমাম বলেছেন যে পুরাতন ছেঁড়া ফাটা কোরআনগুলোকে জ্বালিয়ে দিতে হবে, জ্বালিয়ে দিতে হবে। এর দলিল কি? এর দলিল হচ্ছে সহিহ বুখারী অধ্যায় নম্বর 66, অনুচ্ছেদ নম্বর 3, হাদিস নম্বর 4981 এবং সহিহ তিরমিজি হাদিস নম্বর 3104, যেখানে বর্ণনা করা হচ্ছে, হাদিসে বর্ণনা করে হচ্ছে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন যে একদা হুযাইফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু আনহু ওসমান বিন আফফান ইসলামের তৃতীয় খলিফা তার কাছে আসলেন, এসে বললেন যে মানুষরা কোরআন সম্পর্কে বা কোরআন পড়ার ক্ষেত্রে অনেক মতপার্থক্য দেখা দিচ্ছে, অনেক মতপার্থক্য দেখা দিচ্ছে, কেননা তখনও পর্যন্ত কোরআনুল কারিমকে একত্রে যেরকম বর্তমানে আমাদের সামনে যে মুসহাফ বা একত্রে 30 প্যারা কোরআন একসঙ্গে দেখা যাচ্ছে, এরকম একত্রে 30 প্যারা কোরআন একসঙ্গে বাধাই করা বা বাইন্ডিং করা ছিল না। তো সেই জন্য মানুষের মধ্যে বিভ্রান্তি বা মতপার্থক্য দেখা যাচ্ছিল। তো হুযাইফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু আনহু ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে যদি এইভাবে চলতে থাকে, যদি এর একটা সুস্থ ব্যবস্থা না করা হয়, তাহলে অচিরেই মানুষদের মধ্যে কোরআন নিয়ে বা কোরআন পড়া নিয়ে বা তেলাওয়াত করা নিয়ে বিভ্রান্তি বা মতপার্থক্য শুরু হয়ে যাবে এবং এই নিয়ে চরম একটা অশান্তি তৈরি হয়ে যাবে। তখন ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু কি করলেন, হযরত উমার ফারুকের মেয়ে হাফসা রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে একটা মূল মুসহাফ বা সাহিফা তিনি বললেন যে আপনার কাছে যে মূল গ্রন্থ বা মূল সাহিফা বা মুসহাফ আছে সেটা আপনি আমাদেরকে দেন, আমরা সেখান থেকে কয়েকটা কপি নকল করে নিই, তারপরে আপনাকে আপনার আসল কপি ফিরে দেওয়া হবে। তো ওসমান রাদিয়াল্লাহু আনহুর আদেশে বা অনুরোধে হাফসা রাদিয়াল্লাহু আনহা সেই মূল কপি বা মূল সাহিফা বা মুসহাফকে পাঠিয়ে দিলেন। এবার কয়েকজন লেখকদেরকে দিয়ে ওসমান রাদিয়াল্লাহু আনহু কয়েকটা কপি সেখান থেকে নকল করলেন। তারপরে মূল গ্রন্থটা হাফসা রাদিয়াল্লাহু আনহার কাছে পাঠিয়ে দেওয়া হলো এবং এই যে কপিগুলো নকল করা হলো প্রত্যেক রাজ্যের কাছে একটা একটা কপি পাঠিয়ে দেওয়া হলো এবং বলা হলো যে এটাই হচ্ছে মূল কোরআন, এটাই হচ্ছে নির্ভেজাল বা মতপার্থক্যহীন মূল কোরআন বা মুসহাফ। এছাড়া তোমাদের কাছে আরও যত মুসহাফ বা পৃষ্ঠা বা যা যেখানে লেখা আছে সবগুলোকে জ্বালিয়ে দাও। ওসমান তারা আদেশ করলেন কি, যে আই ইউ হার্রিক, তোমরা তোমাদের মুসহাফগুলিকে যেগুলো তোমাদের কাছে আছে সেগুলোকে জ্বালিয়ে দাও। তো ওসমান রাদিয়াল্লাহু আনহু কি করলেন, যে সমস্ত কোরআনগুলি নিয়ে মতপার্থক্য তৈরি হয়েছিল সেই সমস্ত কোরআনগুলিকে জ্বালিয়ে দিতে বললেন। এখান থেকে ইমাম মালিক রহিমুল্লাহ এবং শাফি রহিমুল্লাহ দলিল নিয়েছেন যে সমস্ত কোরআনগুলি পড়া যাচ্ছে না বা পড়তে পড়া যাচ্ছে না বা ছিঁড়ে গিয়েছে, ফেটে গিয়েছে, পৃষ্ঠা খুলে খুলে যাচ্ছে, সেগুলোকে জ্বালিয়ে দিতে হবে। এটা প্রথম মত। আর দ্বিতীয় মত হচ্ছে আবু হানিফা এবং ইমাম আহমদ বিন হাম্বাল রাহিমুল্লাহ এর মত। তিনারা কি বলছেন, যে আয়ুদফানা ফিত তুরাব, কোরআনুল কারিম যেগুলি ছিঁড়ে গিয়েছে, ফেটে গিয়েছে বা পড়া যাচ্ছে না, পুরাতন হয়ে গিয়েছে, সেগুলোকে পবিত্র মাটিতে দাফন করতে হবে। এই মতের সমর্থনে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমুল্লাহ বলছেন যে যেরকমভাবে কোনো মমিন ব্যক্তি মারা গেলে তাকে তার পবিত্র দেহকে কোথায় করতে হয়, মাটিতে দাফন করতে হয়, ঠিক অনুরূপভাবে
পবিত্র কোরআন যদি এরকম ছিঁড়ে ফেটে যায় বা পুরাতন হয়ে গিয়েছে পাওয়া যাচ্ছে না, বা রুই লেগে ঘুম ধরে গিয়েছে, সেগুলোকেও পবিত্র মাটিতে মুমিন দেহের মতো দাফন করতে হবে, মুমিন দেহের মতো দাফন করতে হবে। মুজিবুল আল ফাতোয়া 12 খণ্ডের 599 পৃষ্ঠা। সৌদি আরবের বিখ্যাত শায়েখ শায়েখ মোহাম্মদ বিন ইব্রাহিম আল শায়েখ তিনি বলছেন যে যে সমস্ত মুসহাফগুলি ছিঁড়ে গিয়েছে, ফেটে গিয়েছে, তার জন্য উত্তম পদ্ধতি হচ্ছে যে হিয়া দাফনুহা ফিল মসজিদ, সেগুলোকে মসজিদে দাফন করতে হবে, সেগুলো মসজিদে দাফন করতে হবে বা পুঁতে দিতে হবে। যদি মসজিদে দাফন করা সম্ভব না হয় তাহলে তিনি কী করবেন, যে সেগুলো দাফন করবে কোথায়, পবিত্র জায়গাতে, ফি মাউযিইন তাহিরিন নাযিফিন, পবিত্র জায়গাতে, যে সমস্ত জায়গাতে মানুষের চলাফেরা নেই, যে সমস্ত জায়গার ওপর দিয়ে মানুষরা চলাফেরা করে না, আনাগোনা হয় না, সেরকম পবিত্র সংরক্ষিত জায়গাতে দাফন করতে হবে। আল ফতোয়া 13 খণ্ডের 84 পৃষ্ঠা। অনুরূপভাবে ফতোয়া সৌদি কমিটি বা সৌদি ফতোয়া কমিটি, যেটাকে লাজাত দাইমা বলা হয়, তার 4 খণ্ডের 139 পৃষ্ঠাতে একই কথা বলা হয়েছে যে কোরআনুল কারিম যেগুলো ছিঁড়ে গিয়েছে বা ফেটে গিয়েছে বা পড়া যাচ্ছে না, পৃষ্ঠা খুলে খুলে পড়ছে, সে সমস্ত ছেঁড়া ফাটা পুরাতন কোরআনগুলি সম্পর্কে 2টি মত বর্ণনা করা হয়েছে। একটা হচ্ছে জ্বালিয়ে দেওয়া বা পুড়িয়ে দেওয়া, আর একটা হচ্ছে পবিত্র মাটিতে দাফন করা। এই 2টি মতের মধ্যে উম্মতে মুহাম্মদী কোনো একটা মত গ্রহণ করতে পারে, দুটোই জায়েজ, কোনো সমস্যা নেই। তো এই 2টি মতের উপর ভিত্তি করে বা এর উপর ভিত্তি করে যে সমস্ত কোরআনগুলি আমাদের বাড়িতে আছে বা আপনাদের বাড়িতে আছে, যেগুলো ছিঁড়ে গিয়েছে, পড়া যাচ্ছে না, ফেটে গিয়েছে বা পৃষ্ঠা খুলে পড়ে গিয়েছে, হ্যাঁ, বাধাই করা সম্ভব নয়, ব্যান্ডিং করা সম্ভব নয়, সেগুলিকে আমরা হয় জ্বালিয়ে দেব না হয় পবিত্র মাটিতে দাফন করে দেবো। হাদা মা ইনদাল্লাহু ওয়া আলা বিসাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।